নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠ সৈয়দ মুজতফা আলীর লেখা নব সৃষ্টি বিষয়ে আলোচনা করব আমি চিরঞ্জীব গাঙ্গুলি সহশিক্ষক বাংলা বিভাগ হেয়ার স্কুল কলকাতা বহু ভাষাবিদ পণ্ডিত রসসাহিত্যের অন্যতম স্রষ্টা সৈয়দ মুস্তফা আলীর লেখা চতুরঙ্গ নামক গ্রন্থ থেকে এই নবনব সৃষ্টি সংকলিত হয়েছে আলাদা করে নবনব সৃষ্টি বিষয়ে কোনো শিরোনাম ছিল না চতুরঙ্গ গ্রন্থের মান্দর পুনর্জন্ম অষ্টম প্রবন্ধ সেই প্রবন্ধ থেকে কিছুটা সংক্ষিপ্ত আকারে সংশ্লিষ্ট প্রবন্ধটি আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে এটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বেঙ্গল পাবলিশার্স থেকে চতুরঙ্গ গ্রন্থটি কিন্তু এখন সেটি পাওয়া যায় না তাই আমরা এখন পড়ার জন্য সৈয়দ মুস্তফা আলীর রচনাবলীর দ্বিতীয় খণ্ড থেকে এটি দেখতে পারবো প্রাবন্ধিক প্রথমেই তিনি ঘোষণা করলেন যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন তার কারণ হিসাবে বলছেন কোন নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভান্ডারে অনুসন্ধান করে সংস্কৃত ভাষা তার ইতিহাস অত্যন্ত প্রাচীন আমরা জানি আমাদের যে সারা পৃথিবীব্যাপী পঁচিশ ছাব্বিশটি ভাষা গোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম সমৃদ্ধ ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষা এই ভাষা সংস্কৃত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী একটি শাখা ভারতবর্ষ ইরান পারস্যের দিকে চলে আসে তার নাম ইন্দো ইরানীয় সেই ইন্দো ইরানীয় যে শাখাটি ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছিল তার নাম ভারতীয় আর্য এবং এই ভারতীয় আর্যেরই অন্যতম রূপ বৈদিক সংস্কৃত যদিও পরবর্তীকালে এই বৈদিক সংস্কৃত অনেক বিবর্তিত হয়েছে লৌকিক সংস্কৃত ধ্রুপদী সংস্কৃত পানিনির সংস্কৃত ইত্যাদি নানা শাখায় বিভক্ত হয়েছে কিন্তু সংস্কৃত অর্থে ব্যাপকভাবে যদি সমগ্র বৈদিক সংস্কৃত এবং বৈদিক উত্তর সংস্কৃত যুগকে আমরা ধরি তাহলে দেখতে পারবো এই যুগে সংস্কৃত ধাতুর ক্ষেত্রে এক বৈচিত্র বিরাট বৈচিত্র্য পরিলক্ষিত হয় সংস্কৃত ধাতু প্রায় চব্বিশটি প্রকরণ সেখানে রয়েছে এই ধাতুর মধ্যে অন্যতম হচ্ছে ভাদি প্রকরণ জুহত্ব আদি প্রকরণ বিবাদি প্রকরণ এরকম করে চব্বিশটি প্রকরণে অসংখ্য ধাতু সংস্কৃতের মধ্যে রয়েছে সেই ধাতুগুলোর সঙ্গে প্রত্যয় যোগ করে এবং প্রয়োজনে উপসর্গ যোগ করে নতুন নতুন শব্দ শব্দের অর্থের বৈচিত্র্য সম্পাদন করা হচ্ছে সেই কারণে সৈয়দ মুস্তফা আলী বলেছেন যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কিন্তু এই সংস্কৃতর সঙ্গে তিনি আরো যে কটি ভাষার উল্লেখ করেছেন তার মধ্যে হিব্রু গ্রিক আবেস্তা আরবি ইত্যাদি রয়েছে কিন্তু একটি কথা সৈয়দ মুস্তফা আলী বলেছেন যে সংস্কৃত কোশিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি এটা কিন্তু নয় নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে যেটা সংস্কৃতকে আত্মনির্ভরশীল বলার ক্ষেত্রে কোনো আপত্তি থাকার কথা না আমরা কয়েকটি উদাহরণ দেখব এই মুষ্টিমেয় উদাহরণের মধ্যে যেমন সংস্কৃত আর্যভাণ্ডারে শব্দ ভাণ্ডারে আর্যতর প্রভাব রয়েছে দ্রাবির প্রভাব প্রাচীন ভারতীয় আর্য ভাষায় দ্রাবিড় শব্দাবলীর ব্যাপক অনুপ্রবেশ ঘটেছিল ঋগ্বেদে ময়ূর কটুক কুণ্ড খল দণ্ড পিণ্ড ইত্যাদি শব্দ পাওয়া যায় অথর্ববেদে বিল্ল মুসল ইত্যাদি শব্দ পাওয়া যায় গ্রিক শব্দাবলী প্রবেশ করেছে আমরা সকলেই জানি যে সংস্কৃত দ্রম্য শব্দ গ্রিক দ্রাক্ষ্মে শব্দ থেকে এসছে আবার কেন্দ্রম শব্দ গ্রিক কেন্দ্রন শব্দ থেকে এসেছে কিছু কিছু সেমেটিক শব্দ প্রবেশ করেছে যেমন সংস্কৃত গৌ শব্দ যা রূপ গরু সুমেরীয় গৌ শব্দ থেকে এসছে সুমেরীয় বারবার বা ব্যাবিলনীয় ব্রাবারু থেকে সংস্কৃত বর্বর শব্দটি এসছে তুর্কি শব্দটি গির থেকে সংস্কৃত ঠক্কুর শব্দটা এসছে ইরানীয় শব্দ যার মধ্যে অন্যতম হচ্ছে মধ্য থেকে পুস্তক এসেছে সুতরাং এইগুলো সংস্কৃত অন্যান্য ভাষা থেকে নিয়েছে কিন্তু মোটের উপর সংস্কৃতকে আত্মনির্ভরশীল বলার ক্ষেত্রে কোনো আপত্তি থাকছে না সংস্কৃত ছাড়া অন্যান্য যে ভাষাগুলোর কথা প্রাবন্ধিক বলেছেন তার মধ্যে প্রথমেই উল্লেখ করা যায় যে আমাদের সারা পৃথিবী ব্যাপী যে পঁচিশ ছাব্বিশটি ভাষা গোষ্ঠী রয়েছে সেই পঁচিশ ছাব্বিশটি ভাষা গোষ্ঠীর মধ্যে অন্যতম সেমিও হামিও ভাষাগোষ্ঠী গোষ্ঠী এটাকে এই যে সেমিও হামিও ভাষা দুটি রূপ সেমিও এবং হামিও সেমিও এবং হামিও এর থেকে দুটি উল্লেখযোগ্য ভাষা হিব্রু এবং আরবি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট মূলত এই হিব্রু ভাষায় লেখা হয়েছিল এবং এই প্রাচীন ভাষাটিকে আধুনিক রাষ্ট্র ইসরায়েলে পুনর্জীবিত করে সেখানকার রাষ্ট্র ভাষা রূপে ব্যবহার করা হচ্ছে আরবি ভাষাও ছড়িয়ে পড়েছে আরব থেকে উত্তর আফ্রিকা পূর্ব আফ এশিয়ার বিস্তৃত অঞ্চলে আরেকটি ভাষা আরেকটি শাখা তার নাম হচ্ছে গ্রিক আমরা জানি যে ইন্দো ইউরোপীয় তাতে শতবাচক শব্দ কোন কোন ভাষায় উচ্চারিত হতো এস হিসাবে কোন কোন ভাষায় এইচ বা কে হিসাবে যেখানে এইচ হতো এস হতো তার নাম শতম গুচ্ছ যেখানে কে বা এইচ হতো তার নাম কেন্তুম শাখা এই কেন্তুম শাখার থেকে ইন্দো ইউরোপীয় কেন্তুম শাখা থেকে গ্রিক ভাষা এসেছে প্রাচীনকালে এই গ্রিক ভাষার ব্যাপ্তি গ্রীস এশিয়া মাইনরের উপকূল অঞ্চল সাইপ্রাস দ্বীপ বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল আরেকটি যে বিখ্যাত শাখা রয়েছে যেটি ভারতবর্ষের দিকে এসেছিল ইন্দো ইরানীয় তার মধ্যে ইরান পারস্যের দিকে চলে গেছিল ইরানীয় শাখা এই শাখাটি বিস্তার লাভ করে প্রায় সমগ্র প্রাচীন পারস্য জুড়ে এলম আর মেসেপাটিমিয়ার পূর্ব দিক থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত শাখা থেকে জন্ম নিয়েছিল দুটি প্রাচীন ভাষা এবং প্রাচীন পারস্যিক জড়াতৃষ্টি মতাবলম্বীদের যে ধর্মগ্রন্থ আবেস্তা বা জেন আবেস্তা তার ভাষা হচ্ছে এই আবেস্তীয় আর প্রাচীন পারসিক থেকে মধ্যযুগে পল্লবী ভাষা এবং আধুনিক ফার্সি ভাষার জন্ম হয় সুতরাং আমরা এই শাখার মধ্যে যে ভাষাগুলো দেখলাম তাদের সংক্ষিপ্ত পরিচয় পেলাম পরবর্তী ক্ষেত্রে প্রাবন্ধিক আরো অগ্রসর হচ্ছেন হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈসব পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ ঠিক তার পরের অনুচ্ছেদেই তিনি বলছেন প্রাচীন যুগের সব ভাষাই ছিল তাই কিন্তু বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় এই অবকাশে আমরা ইংরেজি ভাষার একটু উৎস অনুসন্ধান যদি করি তাহলে দেখতে পারবো যে ইংরেজি ভাষা ইন্দো ইউরোপীয়ের ওই কেন্তুম গুচ্ছেরই একটি শাখা জার্মানিক বা প্রাক জার্মানিক সেই শাখা থেকে এসেছে প্রাক জার্মানিক অঞ্চলভেদে তিনটি শাখায় বিভক্ত ছিল পশ্চিম জার্মানিক উত্তর জার্মানিক এবং পূর্ব জার্মানিক তার মধ্যে যে পশ্চিম জার্মানিক সেই পশ্চিম জার্মানিকের আবার দুটি ভাগ ছিল একটি ভাগ হচ্ছে লো জার্মান বা অ্যাংলো ফ্রিজিও যাকে বলে সেই লো জার্মান থেকে প্রাচীন ইংরেজি এবং তার থেকে মধ্যযুগীয় ইংরেজি এবং পনেরোশো খ্রিস্টাব্দ নাগাদ আধুনিক ইংরাজি এসছে কিন্তু এই আধুনিক ইংরাজির যে শব্দ ভাণ্ডার সেই শব্দভাণ্ডারে আমরা জানি প্রায় এক চতুর্থাংশ জার্মানিক ভাষা রয়েছে দুই তৃতীয়াংশ ইটালিক শাখার ভাষা এবং প্রতিনিয়ত এই ইংরাজি ক্রমবর্ধমান আমদানি করছে টির বেশি অন্যান্য ভাষা থেকে যথেষ্ট পরিমাণে ধার নিয়ে শুধু তাই নয় বিজ্ঞান এবং প্রযুক্তিতে গ্রিক থেকে প্রচুর ভাষা ইংরাজি নিয়েছে তাই প্রাবন্ধিক মন্তব্য করছেন যে ইংরেজি আত্মনির্ভরশীল নয় দ্বিতীয় বাংলা এই বাংলার কথা যদি আমরা বলি তাতে দেখতে পারবো যে বাংলা আত্মনির্ভরশীল কেন নয় সেটা আমরা ভাষার ইতিহাসের দিকে তাকালেই লক্ষ্য করব এবং এই প্রবন্ধের মধ্যে প্রাবন্ধিক পরে অন্য অন্য জায়গায় আলোচনা করেছে কিন্তু বাংলা শব্দ কখনো কখনো ইংরেজি অভিধানে এসে পড়ে আমরা দেখতে পাচ্ছি যে খুব প্রচলিত একটি শব্দ গুরু যেটি সংস্কৃতর মধ্যে রয়েছে যেটি হিন্দিতে ব্যবহৃত রয়েছে যেটি বাংলায় ব্যবহৃত রয়েছে এই শব্দটা কিন্তু অক্সফোর্ড লার্নার্স যে ডিকশনারি তাতে আমরা সেই ইংরাজি অভিধানে এটা দেখতে পাচ্ছি সেটা স্থান পেয়েছে সুতরাং প্রতিনিয়ত ইংরাজি অন্যান্য ভাষা থেকে শব্দ তার শব্দ ভাণ্ডারে স্থান দিচ্ছে বাংলার ক্ষেত্রে কেন বাংলাকে স্বয়ং সম্পূর্ণ বলা যাবে না তার কারণ হিসাবে মূলত আমরা দেখতে পারব যে বাংলা শব্দ ভাণ্ডারে সবথেকে বেশি যে ভাষাটা রয়েছে সেটি হচ্ছে বাংলার নিজস্ব শব্দ তদ্ভব শব্দ প্রায় একান্ন শতাংশ সংস্কৃত থেকে হুবহু যেটা বাংলা শব্দ ভাণ্ডারে এসছে সেটা তৎসম শব্দ চুয়াল্লিশ শতাংশ এবং বাকি পাঁচ শতাংশ অন্যান্য শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে এসছে যার মধ্যে দেশি শব্দ আছে ভারতীয় অন্যান্য প্রদেশের ভাষা থেকে নিয়েছে প্রাদেশিক শব্দ আছে এবং বিদেশি শব্দ আছে সেই কারণে প্রাবন্ধিক উল্লেখ করছেন যে পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি পরবর্তী যুগে ইংরাজি থেকে এবং ইংরাজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি কিন্তু একটি প্রশ্ন মাঝে মাঝেই আসে যে একটি ভাষা যদি অন্য ভাষা থেকে শব্দ ধার করে নেয় তাহলে সেটি কি ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে না সেটি ভাষার পক্ষে অপমানজনক প্রসঙ্গে জানিয়েছেন নির্দ্বিধায় যে বিদেশি শব্দ নেয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর নিয়েছি এবং এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি তাহলে এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া ভাষা হচ্ছে বহতা নদীর মতো নদী যেমন ক্রমাগত তার সেই উচ্চ তল থেকে নিচু তলের দিকে এগিয়ে যায় তার জলধারা তেমনি ভাষাও এগিয়ে যাবে তাই শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেয়ার পর আরো প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সেই সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই এবং অনেকগুলি শব্দ প্রাবন্ধিক এখানে উল্লেখ করছেন আমরা একটি তালিকাকারে সেই শব্দগুলোকে দেখে নিই তিনি বলছেন পূর্বেই বলেছেন পূর্বের অনুচ্ছেদে যে আইন এই যে আইন শব্দটা আইন শব্দটা কিন্তু ফার্সি আইন শব্দ থেকে এসেছে আদালত আদালত মূলত আরবি শব্দ আদালত থেকে এসেছে খাজনা এই শব্দের উল্লেখ করেছেন এটিও আরবি শব্দ খাজানাহ থেকে এসেছে খারিজ এটিও আরবি শব্দ আর আরবি নিজেই হচ্ছে আরবি শব্দ ফার্সি ফার্সি শব্দ মারফত আরবি মারিফত থেকে এসেছে আলু শব্দ যা ছাড়া আমাদের রান্নাঘর অচল সেটি একটি দেশি শব্দ কপি শব্দ পর্তুগিজ শব্দ কফি থেকে এসেছে বিলেতি শব্দটা আরবি বিলায়ত তার সঙ্গে ফার্সি ই যোগ করে এসেছে আমদানি ফার্সি শব্দ আমদানি থেকে এসেছে আব্রু শব্দ ফার্সি শব্দ ইজ্জত শব্দ আরবি ইজ্জত থেকে এসেছে ইমান শব্দ এটিও আরবি শব্দ ইনকিলাব আরবি শব্দ শহীদ আরবি শব্দ জিহাদ আরবি শব্দ আহামমুকি আরবি শব্দ এই শব্দগুলো আলাদা করে উল্লেখ করা হল কারণ প্রাবন্ধিক এই শব্দগুলোকে ব্যবহার করেছেন এবং নির্দ্বিধায় তিনি ঘোষণা করছেন যে আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নতুন শব্দ আমদানিও বন্ধ করা যাবে না কিন্তু কখনো কখনো একটু আন্দোলন বা বিপ্লব আমরা দেখি যেমন তার উল্লেখ করেছেন প্রাবন্ধিক হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাই করছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছিলেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকে রক্ত দিয়ে নজরুল ইসলাম ইনকিলাব শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন যার তালিকা আমরা একটু আগে দেখেছি যেহেতু বিশ্বের কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ নয় তার উপর অন্য ভাষার প্রভাব থাকে আসলে সামাজিক জীবনে বিভিন্ন ভাষাভাষী মানুষ পরস্পরের সঙ্গে মেলামেশার কারণে এক ভাষার প্রভাব অন্য ভাষার উপর পড়ে ইতিহাসের দিকে তাকালে যদি বিভিন্ন যুদ্ধ বিগ্রহ জয় পরাজয় দেখা যায় তাতে একটি লক্ষিত হয় বিজিত জাতি যেমন বিজয়ী জাতির ভাষাকে গ্রহণ করে তেমনি বিজয়ী জাতীয় বিজিতের ভাষাকে গ্রহণ করে এইভাবে ভাষার মধ্যে সংমিশ্রণ ঘটে সুদীর্ঘ আট শত বছর ধরে এই দেশে মানে বাংলাদেশে মুসলিম শাসনের কারণে বাংলা ভাষা ও সাহিত্যে আরবি এবং ফার্সি ভাষার ব্যাপক প্রভাব পড়েছে বারোশো সালে যখন এদেশে মুসলিম শাসনের সূচনা হয় তখন থেকে এই আরবি ফার্সি বিস্তার লাভ করেছে বাংলা ভাষায় যেসব আরবি ফার্সি উর্দু শব্দের সঙ্গে আমাদের পরিচয় ঘটে সেগুলি সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন কারণে ঘটেছে বাংলায় সর্বনাম এবং ক্রিয়াপদে হিন্দি এবং উর্দুর প্রভাব লক্ষ্য করা যায় এ বিষয়ে একটি মতবাদ আছে যে শুধু মুসলিম পুঁথি রচয়িতারাই এটি করতেন তা কিন্তু নয় হিন্দুরাও তাদের লিখিত পুঁথি দলিল দস্তাবেজে এ ধরনের হিন্দি উর্দু মিশ্রিত ভাষা ব্যবহার করেছেন প্রাবন্ধিক উল্লেখ করছেন বিদ্যাসাগর যিনি বাংলা গদ্যের চলনকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছিলেন বাংলা গদ্যের চাল এবং তালকে ধরতে পেরেছিলেন সেই বিদ্যাসাগরও সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কিন্তু বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করছেন আমরা জানি বিদ্যাসাগরের বেনামে একটি গ্রন্থ আছে ব্রজ বিলাস কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য নামে। সেখানে তিনি তার নিজের সম্পর্কেই বলছেন গন্ডা মাস হইল বিদ্যাসাগর বাবুজি অতি বিদ্গুটে পেটের পীড়ায় বেয়ারা জড়িভূত হইয়া পড়িয়া লেজ নাড়িতেছেন উঠিয়া করিবার তাকত নাই এই যে স্টাইলটা এটা চলিত ভাষার স্টাইল দেশি শব্দ বিদেশি শব্দ প্রয়োগে বিদ্যাসাগরের উৎসাহ এই ভাষার মধ্যে দেখা যাচ্ছে এরপর আমরা দেখি অতিশয় নিষ্ঠরন ব্রাহ্ম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা আহামমুখী বলে মনে করতেন হরপ্রসাদ জানি যে আমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কারক হিসাবে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর স্বভাবের মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে সম্প্রদায় নিরপেক্ষতা তিনি বর্ণভিত্তিক অসাম্প্রদায়িকতা উনিশ বিশ শতকে রক্ত করতে পেরেছিলেন এবং দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য ভাষা এবং গদ্যের এলাকা থেকে উনিশ শতকের গদ্য ও ভাষা চর্চার মহাযজ্ঞে সাম্প্রদায়িকতার চর্চাটাও অনেক ক্ষেত্রে প্রকাশ্যে হয়েছিল এর দুটো রূপ ছিল একদিকে অতি প্রচলিত আরবি ফার্সি ঝেটিয়ে বিদায় করার ইন্তজাম চলছিল অন্যদিকে আমজনতার কথ্যরূপ থেকে দূরে সরে ভাষা আশ্রয় নিয়েছিল নিরাপদ উঁচু মিনারে কিন্তু স্বভাব সুলভ বসেই শাস্ত্রী মশায় এই দুই ধরনের বর্ণবাদ থেকে নিজেকে একটু দূরে রাখতে পেরেছিলেন এ ব্যাপারে তিনি দীক্ষা পেয়েছিলেন সংস্কৃত কলেজের ওস্তাদ শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এবং তিনি নিজেকে তার চেলা বলে পরিচয় দিতেই পছন্দ করতেন হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার মহত্তম গদ্য শিল্পীদের একজন খাঁটি বাংলা নামে যে বস্তুর চর্চা তিনি সারা জীবন ধরে করেছেন তা বহুস্বর জনবদ্ধ কথ্য বাংলাই বটে পাণ্ডিত্যের গভীরতা আর দূরদৃষ্টি ছাড়া এই ঔদার্য কখনো সম্ভব হতো না এরপর যার উল্লেখ প্রাবন্ধিক করছেন তিনি হচ্ছেন কালীপ্রসন্ন সিংহ এবং দুলাল এবং কালীপ্রসন্ন সিংহের হুতম ছদ্ম নামে যে হুতম প্যাচার নকশা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই উদ্দেশ্যটা সেদিনকে ছিল অবশ্যই চলিত বাংলা কলকাতায় বাংলাকে মুখের ভাষাকে সাহিত্যে ব্যবহার করবার এবং তার মধ্যে দিয়ে সমাজ দর্পণ প্রকাশ করার হুতুমি ভাষার নিদর্শন যদি আমরা দেখি দেখব এক জায়গায় লিখছেন অমাবস্যার রাত্রির অন্ধকার ঘুরকুটটি গুড়গুড় করে মেঘ ডাকছে থেকে থেকে বিদ্যুৎ নল পাচ্ছে আবার আতরওয়ালা তামাকওয়ালা দানাওয়ালা ও অন্যান্য পাওনাদার মহাজনরা বাইরে বারান্দায় ঘুরছে পুজো যায় তাদের নিকেশ হচ্ছে না মানে হিসেব পরবর্তী ক্ষেত্রে যে একটা বিশাল কর্মযজ্ঞ চলে এবং সেখানে এই সমস্ত পেশার মানুষদের আমরা ব্যস্ততাকে দেখতে পাচ্ছি হুতুম প্যাচার নকশায় কলকাতার চরক পার্বণ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কলকাতা শহরের আমোদ শিগগির ফুরায় না বারোয়ারি পূজার প্রতিমা পূজা শেষ হলেও বারো দিন ফেলা হয় না সেটা পরবর্তী ক্ষেত্রে একটা থেকে যায় চরক বাসি পচা গলা ও ধসা হয়ে আছে সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যায় ও ক্রমে তেতো হয়ে পড়ে সুতরাং টাটকা চরক টাটকাই শেষ করা ভালো এই কারণে সৈয়দ মুস্তব আলী বলছেন যে এই হুতুমের ভাষা নির্দিষ্ট উদ্দেশ্যে রচিত হয়েছিল নির্মিত হয়েছিল কিন্তু সাধারণ বাঙালি গা ঢেলে দেবে না সুতরাং সাধারণ বাংলা ভাষায় এর উল্লেখ নিষ্প্রয়োজন যদিও কথ্য চলিত বাংলায় এর একটা গুরুত্ব রয়েছে আর হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ হিন্দ্রিতে বিস্তর আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করেছেন মুন্সী প্রেমচন্দ্র তার যে সুবিখ্যাত সাহিত্য সংসার যাতে তিন শতাধিক ছোট গল্প রয়েছে চোদ্দটি উপন্যাস রয়েছে বহু প্রবন্ধ চিঠিপত্র নাটক অনুবাদ রয়েছে তাতে অনেক এরকম হিন্দি এবং আরবি ফার্সি নাম আমরা দেখতে পাচ্ছি যেমন চৌগান ই অস্তি গোসা ই আফিয়াত বাজার ই হাসান ওয়াতান ইত্যাদি ইত্যাদি আসলে সৈয়দ মুস্তফা আলী এটি তিনি নিজেও স্বীকার করছেন যে সাহিত্যের ভাষা হবে ভাব এবং বিষয় অনুসারে তিনি বলছেন যে কথা বলার সময় আমরা যেমন বক্তা শ্রোতা সাপেক্ষে কথা বলি তেমনি সাহিত্যে এই জিনিসটি আরো প্রকট হয়ে যায় সেখানে কাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে সেটা তো আছেই তার উপর আছে হচ্ছে রচনার বিষয়বস্তু বা কন্টেন্ট যেমন তিনি উল্লেখ করছেন কালীপ্রসন্ন সিংহ যখন মহাভারতের অনুবাদ করছেন তখন ব্যবহার করছেন সংস্কৃত শব্দবহুল ভাষা কারণ বিষয়টা হচ্ছে মহাভারত এপিক সেই ভাষা গুরু গুরুগম্ভীর আবার হুতুম পেচার নকশায় তিনি ব্যবহার করছেন একদম রকের ভাষা সেখানে বিষয়বস্তু অত্যন্ত স্থুল অমার্জিত কোন কোনো সামাজিক সেখানে প্রকাশিত হয়েছে চটুল এবং সেই কারণেই মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ ভাষা মেঘনাথ কাব্যের ভাষা আর একেই কি বলে সভ্যতা প্রহসনের ভাষা দুটোকে খুব সচেতনভাবে পৃথক করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ ভাষা আর কমলাকান্তের দপ্তর লিখছেন যখন তার ভাষাকে তিনি পৃথক করে দিতে পারছেন তাই বিষয়বস্তু কন্টেন্ট তার শৈলী এবং ভাষা স্টাইল নির্বাচন করবেন সেটা দৃপ্ত ঘোষণা করছেন সৈয়দ মুস্তফা আলী কারণ সেটি যদি না হয় সেখানে কখনোই রস সৃষ্টি হবে না রসের প্রতীতি হবে না এস্থলে স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে এবং যে কারণে দুটি নিদর্শন তিনি দিয়েছেন অদ্বৈত বেদান্তের ভাষ্যকার শঙ্কর ভাষ্য সেই শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই যেখানে বেদান্তে বাক্য বেদান্তের মহাবাক্যের ব্যাখ্যা হচ্ছে সেখানে ভাষা তৎসম শব্দ থাকবে কিন্তু মোগলাই রেস্তোরাঁর বর্ণনায় অবশ্যই হুতমের শরণাপর্ণ হতে হবে আর আরেকটি উল্লেখ করেছেন বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা সেই ভাষায় আছে গাম্ভীর্য বসুমতি পত্রিকা আমরা জানি আমাদের উনিশ শতকের বিখ্যাত পত্রিকা সেই বসুমতি পত্রিকা যার প্রকাশ করেছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই বসুমতি পত্রিকায় যে আঠারোশো সালের পঁচিশে আগস্ট প্রথম সাপ্তাহিক বসুমতি প্রকাশ হয়েছিল পরবর্তীকালে তার পুত্র সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় দৈনিক সংস্করণ হয় অসাধারণ জনপ্রিয় হয়ে হয়েছিল সেই পত্রিকাটি তার প্রচার সংখ্যা প্রথম সংখ্যায় সূচনায় তিনি উল্লেখ করছেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বা সম্পাদকীয়তে বাংলার পাঠক সমাজের পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরো মাসিক পত্র প্রচার সম্ভব আছে ভাবে প্রচার যত অধিক হয় উন্নতির পথ ততই জাতির পক্ষে সুগম হয় সেই জন্য আমরা যথাসাধ্য সাহিত্যের সহায়তায় দেশের সেবা করিবার জন্য এই পত্রিকার প্রচারে প্রবৃত্ত হইয়াছি এই সংকল্প লইয়া আমরা কার্যক্ষেত্রে অবতীর্ণ হইলাম লেখক চিত্রকর ও পাঠক দিগের সহায়তা ব্যতীত এ কার্যে সাফল্য লাভ করা সম্ভব নহে আমরা আশা করি আমরা সে সহায়তা লাভে বঞ্চিত হইব না এখানে অবশ্যই ভাষা অত্যন্ত গুরুগাম্ভীর্য গম্ভীর সিরিয়াস বিষয় আবার কোনো কোনো জায়গায় যদি রম্য রচনা হয় কোন কোনো জায়গায় যদি সামাজিক অসঙ্গতিকে প্রকাশ করতে হয় তখন বাঁকা চোখের ভাষা সেখানে থাকে যার মধ্যে এই ধরনের চটুলতা থাকে পরে প্রাবন্ধিক বলছেন বাংলায় যে সব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরাজি প্রধান সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু বাংলা ভিন্ন যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি এবং এই কারণেই তিনি মনে করছেন স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়া উচিত নয় তার কারণ বাংলায় এখন অনেক সংস্কৃত শব্দের প্রয়োজন এই যে বাংলা ভাষায় আগত সংস্কৃত শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ আশ্চর্যজনক ভাবে একুশ শতকে দাঁড়িয়ে কত শব্দ সংস্কৃতের তো একটা খতিয়ান আমরা দেখলাম তৎসম শব্দ চুয়াল্লিশ শতাংশ কিন্তু অন্যান্য শব্দ কত পরিমাণে এসেছে সে বিষয়ে কিন্তু সঠিকভাবে কিছু বলা যায় না বাংলা ভাষায় আগত আরবি ফার্সি উর্দু শব্দের সংখ্যা নিয়ে নানা রকম মত আছে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তাতে তিনি আরবি ফার্সি তুর্কি শব্দের সংখ্যা দুই হাজারের বেশি বলেছেন উনিশশো সালে বাংলা একাডেমির ঢাকা থেকে প্রকাশিত হয় পার্সো অ্যারাবিক এলিমেন্টস ইন বেঙ্গলি এই গ্রন্থে আরবি এবং ফার্সি শব্দের সংখ্যা পাঁচ হাজার বলে উল্লেখ করা হয়েছে এবং বাংলা একাডেমি ঢাকার অন্যতম পণ্ডিত তিনি বলছেন মোহাম্মদ এনামুল হক তার লেখা রচনা শিক্ষা গ্রন্থে আরবি এবং তুর্কি মিশ্রিত ফার্সি শব্দের সংখ্যা প্রায় পাঁচ হাজার তিনি বলেছেন প্রাবন্ধিক উল্লেখ করছেন যে বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই সংস্কৃত চর্চা এদেশে ছিল সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে এখনো অল্প বিস্তর ঢুকছে এবং এই কারণে যতদিন থাকবে ততদিন আরো শব্দ বাংলায় ঢুকবে। স্কুল কলেজে সংস্কৃত চর্চার এই কারণে প্রয়োজন বিশেষত বাংলা ভাষার বিভিন্ন শব্দের উৎস প্রকৃতি প্রত্যয় সেগুলি জানার জন্য সংস্কৃত বিশেষ দাবি রাখে সংস্কৃত চর্চা তাই সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব আমাদের বাংলা ভাষার সঙ্গে যে আমাদের অন্যয়, আমাদের সম্পর্ক সেটা অনেক ক্ষেত্রেই যেন দূরতর হয়ে যাবে আর ইংরেজির বেলাতেও তাই কোনো ছুতমার্গ রাখা যাবে না কারণ বিশেষ করে দর্শন নন্দন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততধিক প্রয়োজনীয় বিজ্ঞানেরও শব্দ আমরা চাই এখনো অনেক পরিভাষা আমাদের বাংলায় তৈরি করা সম্ভব হয়নি যে কারণে ইংরেজি পরিভাষা ব্যবহার করা হয় আমরা জানি মানব দেহের যে দুশো ছয়টি অস্থি বা হার আছে সেই অস্থিগুলির বাংলা নাম কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের স্মৃতি বিভ্রম ঘটায় কিন্তু ইংরেজি নামগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি আর প্রযুক্তির যত এগিয়ে যাবে তত নতুন নতুন শব্দ প্রবেশ করবে যেমন আমরা এই কিছুদিন আগে পর্যন্ত সমাজ মাধ্যমের এই যে ভাষাগুলো ফেসবুক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া টুইটার এগুলো আমরা কম ব্যবহার করতাম কিন্তু এগুলো এখন বাংলাতে আমাদের প্রতিদিনের একটা যাপন চিত্রে জায়গা করে নিয়েছে একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না কারণ পশ্চিম বাংলাতে আরবি ফার্সির চর্চা যাব যাব করছে পূব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না এবং শেষ কথা আরব ইরানে ভবিষ্যতে যে অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবান্বিত করবে তার সম্ভাবনাও নেই কিন্তু আরবি ফার্সি যেসব শব্দ বাংলাতে প্রবেশ লাভ করেছে সেগুলো সংখ্যা কত প্রাবন্ধিক বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ে এগুলো পড়ানো হয় পুরনো বাংলা পড়ানো হয় মধ্যযুগের বাংলা তাই হয়তো বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্র ছাত্রী বাধ্য হয়ে পুরনো বাংলা পড়বেন এবং তারা অনায়াসে বুঝতে পারবেন এতে আরবি ফার্সি এই শব্দগুলোর মেয়াদ আরো কিছুদিন বৃদ্ধি পাবে কিন্তু সেই সঙ্গে তিনি উল্লেখ করছেন এই পরিস্থিতির সামনে এসব শব্দের একটা নতুন নিলে ভালো হয় এরপর আমরা দেখি যে প্রাবন্ধিক উল্লেখ করছেন ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি আসলে ফার্সি ভাষা অনেকটা সংস্কৃত ভাষারই ভগিনী স্থানীয় যীশুখ্রিস্টের জন্মের আগেই সেটি সমৃদ্ধ হয়েছে সেটি প্রসার লাভ করেছে কিন্তু আরব জাতি যখন তাদের বিজয় রথ তারা সারা পৃথিবীতে চালিয়েছিল তার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে পরবর্তী ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতি অনেক বিষয় অনুন্নত হওয়া সত্ত্বেও শুধুমাত্র ধর্মীয় কিছু কারণে যার মধ্যে একটা প্রগতিশীল উদারনৈতিক মতবাদ ছিল এবং মানুষের দুঃখে একটা সমবেদনা জানানোর ভাষা ছিল সেই কারণে আরবি ভাষা কিন্তু সারা পৃথিবীতে প্রচার লাভ করেছে একটা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে কিন্তু সেই সংঘর্ষের ফলে সিন্ধি উর্দু ও কাশ্মীরি সাহিত্যের জন্ম হয় কাশ্মীরি সাহিত্য এটা এখন বর্তমানে খুবই কম প্রচলিত কাশ্মীর অঞ্চলে তার কিছু নিদর্শন রয়েছে কিন্তু বর্তমানে উর্দুরই প্রভাব বেশি আর সিন্ধি সাহিত্য এটিও অত্যন্ত সমৃদ্ধ ভারত পাকিস্তান উপমহাদেশের প্রধান ভাষা সিন্ধি বর্তমানে পাকিস্তানের অন্তর্গত বেল বা বেলুচিস্তানে এটি আহ প্রদেশ সিন্ধু প্রদেশের ভাষা তার প্রচলন সিন্ধু নদের পূর্ব পশ্চিম উভয় পার্শ্বস্থ নিম্ন অবভাবিকা অঞ্চলে ছিল আর উর্দু ভাষা উর্দু ভারতের সংবিধান স্বীকৃত অষ্টম অনুসূচি অনুযায়ী ভাষাগুলির মধ্যে অন্যতম উর্দু এবং হিন্দি একই ভাষার দুই রূপ এবং এদের উৎস ও অভিন্ন উভয় ভাষার প্রতিষ্ঠাভূমি দিল্লি এবং উত্তর গাঙ্গেও অববাহিকা অঞ্চল এই অঞ্চলের কথ্য ভাষা খরিবলি সেই খরিবলি হিন্দুস্তানির সাহিত্যিক রূপান্তর হচ্ছে এই উর্দু ভাষা উর্দু ভাষার উদ্ভবের একটি বিশেষ ইতিহাস আছে দিল্লি এবং তৎসংলগ্ন উত্তর প্রদেশের কথ্য ভাষা ত্রয়োদশ শতক থেকেই খড়িবলি নামে অভিহিত হতো প্রাচীন সাক্ষ্য থেকে জানা যায় যে এই ভাষা দহ বা হিন্দবি বা হিন্দি নামেও পরিচিত ছিল যদিও হিন্দবি ছিল একটি ব্যাপক অভিধা কেন পাঞ্জাবি দিল্লি বলি সাহিত্যিক অবহট্ট ব্রজ ভাষা এই সব কিছুই হচ্ছে হিন্দি নামে পরিচিত ছিল এই সময় তুর্কি ভাষী মোগল সম্রাটরা রাজদরবারি ভাষা হিসাবে ফার্সিকে স্বীকার করে নিলেও ব্যবসায়িক সামাজিক এবং প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য স্থানীয় ভাষার আশ্রয় নিয়েছিলেন এই ভাষায় একদিকে যেমন ছিল স্থানীয় ভাষার প্রভাব অন্যদিকে তেমন ছিল পাঞ্জাবি তুর্কি এবং ফার্সির অল্প বিস্তর প্রভাব এই উর্দু ভাষার বিভিন্ন উর্দু সাহিত্যের কয়েকটি যুগ রয়েছে তার মধ্যে আঠারোশো থেকে এর আধুনিক যুগ গণনা করা হয় ভারতীয় উর্দুর আধুনিক যুগ এই আধুনিক যুগের গোড়াপত্তন করেন স্যার সৈয়দ আহমেদ যার সময়কাল আঠারোশো থেকে আটানব্বই মুসলিম নবজাগরণের উদ্গাতা রূপে তিনি ইসলামী আরবি ফার্সির সঙ্গে পাশ্চাত্য সমন্বয় ঘটালেন এবং এর জন্য তিনি উর্দু মাধ্যমকে বেছে নিয়েছিলেন তার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বহু কবি কথাকার প্রবন্ধ রচয়িতা উর্দু রচনায় আত্মনিয়োগ করলেন উনিশ এবং বিশ শতকের লেখকদের মধ্যে কয়েকজন আছেন জাকাতুল্লাহ শিবলি নাজির আহমেদ কবি হালি রামনাথ শর্মা কবি বীরজ নারায়ণ ইত্যাদি কিন্তু উর্দু সাহিত্য বর্তমানে আমরা উর্দু সাহিত্যের ক্ষেত্রে যাদের কথা থেকে বেশি আলোচিত হয় তাদের মধ্যে একজন হচ্ছে প্রাক আধুনিক যুগের আর আধুনিক যুগের প্রাক আধুনিক যুগের দুজন শ্রেষ্ঠ কবি ছিলেন একজন হচ্ছেন দিল্লির মোহাম্মদ ইব্রাহিম যোগ এবং যার সময়কাল সতেরোশো উনব্বই থেকে মির্জা আসাদুল্লাহ খা গালিব সময়কাল থেকে সময় খ্রিস্টাব্দ গালিব সম্ভবত আধুনিক পূর্ব যুগের শ্রেষ্ঠ কবি তার কাব্যে মানবতা বোধ সুফি রহস্যবাদ প্রেম তন্ময়তা নিবিড় ভাবে উপলব্ধ হয়েছে পত্র সাহিত্য ইতিহাস গ্রন্থ এবং সাহিত্য সমালোচনার ক্ষেত্রেও তার অবদান অসামান্য নানা প্রকার ফার্সি উর্দু কবিতা তিনি লিখেছেন কিন্তু গালিবের বিখ্যাত উর্দু গজল গজল মানে হচ্ছে প্রেম কাব্য বিশেষ খ্যাতি লাভ করেছে এ বিষয়ে তার দিওয়ানে গালিব চিরপ্রসিদ্ধ পরবর্তীকালে উর্দু সাহিত্যের আধুনিক যুগে উনিশশো সাল থেকে উর্দু সাহিত্য হিন্দু মুসলমান নির্বিশেষ সাহিত্যিকদের অন্তঃপ্রেরণা থেকে মুসলমান হয়ে এবং এক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য কবি মুহাম্মাদ ইকবালের নাম ইকবাল নিজে ছিলেন ফার্সি লেখক কিন্তু তার উর্দুতে ফার্সি আরবি প্রভাব রয়েছে তার ভাষার শক্তিমত্তা আধুনিক উর্দুকে অনেক ক্ষেত্রে বলিয়ান করে তুলেছে উর্দু শিক্ষিতা নতুন কালের জীবন স্বপ্নকে হিন্দির চেয়েও উর্দু ভাষায় অধিকতর সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করতে পেরেছিলেন এবং এই ইকবালের মাধ্যমে এখনো প্রভু প্রতিবাদ সংস্কৃতিবান হিন্দু মুসলমান লেখক বৃন্দ উর্দু সাহিত্যকে চিরন্তনী ভাবধারায় পুষ্ট করে চলেছেন আর উর্দু সাহিত্যতায় আঞ্চলিক সীমা ছাড়িয়ে সর্বভারতীয় মর্যাদা লাভ করছে সুতরাং প্রাবন্ধিক যে উল্লেখ করছেন যে আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে সাহিত্য সৃষ্টি করতে পারল না উর্দুতে কবি করেছিলেন এবং নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ইকবাল অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন এই যে নবনব সৃষ্টি আমরা দেখছি প্রবন্ধের আমাদের সংকলিত প্রবন্ধের পাঠ্যসূচির অন্তর্গত তার যে শিরোনাম এখানেই কিন্তু আছে যে নবনব সৃষ্টি দিয়ে ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি তাই ইকবাল উর্দু ভাষা এবং সাহিত্যে একজন পথ প্রদর্শক হিসাবে সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে আমরা আরেকটি শাখা দেখেছি সিন্ধি ভাষা এই সিন্ধি ভাষা ভারত পাকিস্তান উপমহাদেশের একটি প্রধান ভাষা বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশের ভাষা তার প্রচলন সিন্ধু নদের পূর্ব পশ্চিম উভয় পার্শ্বস্থ নিম্ন অববাহিকা অঞ্চলে কচ্ছ দেশে গুজরাটের অন্তর্গত প্রচলিত কচ্ছি উপভাষার মধ্যে সিন্ধি এবং গুজরাটির সংমিশ্রণ ঘটেছে সবচেয়ে বেশি আসলে আমাদের প্রবন্ধের যত শেষের দিকে আসছেন প্রাবন্ধিক নির্দ্বিধায় ঘোষণা করছেন বাঙালির সত্তার মধ্যে বাঙালি চরিত্রের মধ্যে যে একটা পৃথক স্পষ্ট জগতের অধিবাসী ছিল তারা সেটি কিন্তু তিনি উল্লেখ করছেন তাই বলছেন প্রবন্ধী এক জায়গায় আছে যে বাংলা আর্য ভূমি কিন্তু এই ভূমির আর্যগণ উত্তর ভারতের অন্যান্য আর্যের মতো নন সে বিষয়ে এখানে বিস্তৃত আলোচনা করা যাবে না কিন্তু কয়েকটি উদাহরণ তিনি দিয়েছেন যার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছেন বাঙালির বজায় রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য বাঙালি জাতিটাই তৈরি হয়েছে ভাষাকে কেন্দ্র করে এবং সেই ভাষা সূত্রে ইন্দো ইউরোপীয় ভাষা ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা সেই বাহিত হয়ে আসলেও বাংলা ভাষা এবং বাংলা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু বাঙালি তার নিজস্ব নিজস্বতা বজায় রাখতে সক্ষম হয়েছে তাই যে বাংলাদেশে যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্বীকার করছেন কোনো বিখ্যাত জাতির একটা শক্তিধর সেরকম শাসনকর্তা বা জাতির মূর্ত বিগ্রহ হিসাবে কোন সম্রাটকে পাওয়া যায় না সুতরাং বাঙালি জাতি বাংলা ভাষাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং সৈয়দ বাংলাদেশকে বাইরের কোনো বলছেন শক্তি শাসন করতে চেষ্টা করেছে বাঙালি বিদ্রোহ করেছে এবং আপন স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়েছে আর বাংলাদেশও সংস্কৃতের চর্চা হয়েছে কিন্তু সেই চর্চা বাংলার নদীমাত্রিক বাংলার ভৌগোলিক পরিবেশকে বজায় রেখে নদীমাত্রিক বাংলার আপন মানুষের বৈশিষ্ট্যকে বজায় রেখে সেখানে রচিত হয়েছে। আপন সংস্কৃত পদ্ধতিতে সংস্কৃত বর্ণমালার সব ক্ষেত্রে উচ্চারণ বাঙালি করেনি এবং বাংলাতে সংস্কৃত শব্দ উচ্চারণ করবার সময় সে একেবারে বাংলার স্বনীমকেই মেনে নিয়েছে সংস্কৃত উচ্চারণ রাখেনি যেমন আমরা জানি যে তিন রকম স্ব বাংলা বর্ণমালায় থাকলেও বাংলার উচ্চারণ বা স্বনিম কিন্তু তালবর্ষকে মান্যতা দিয়েছে যুক্তাক্ষরের ক্ষেত্রে দন্ত উচ্চারণ করেছে দু রকম ন থাকলেও নকে মান্যতা দিয়েছে দু রকম জ থাকলেও বর্গীয় জকে মান্যতা দিয়েছে এগুলি হচ্ছে বাংলার নিজস্ব উচ্চারণ বৈশিষ্ট্য আর পরের আরেকটি কারণ যেটি তিনি বললেন যে অন্যান্য আর্যদের মতো নয় তার কারণ হিসাবে তিনি বলছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে বাঙালির হিয়া মথিয়া নিমাই ধরেছে কবি মেনে নিয়েছেন। চৈতন্যদেবকে কেন্দ্র করে যে গৌরী বৈষ্ণব দর্শন গড়ে উঠলো এবং তার ফলস্বরূপ যে পদাবলী সাহিত্য চৈতন্য উত্তর পদকর্তারা লিখলেন সেই পদাবলী কীর্তনের যে ভাষা এবং পদাবলী কীর্তনের যে আঙ্গিক সেটা হচ্ছে বাংলার একান্ত নিজস্ব সম্পদ এ সাহিত্যের প্রাণ এবং এবং দেহ বাঙালি এক্ষেত্রে বলা হয় বিদ্যাপতি তিনি কিন্তু বাংলার বাইরে মিথিলাতে বসে পদরচনা করেছেন বাঙালি যেন কখনো 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 বিদ্যাপতিকেও তার সেই পাগড়ি ছাড়িয়ে বাংলার পোশাকে অভ্যস্ত করে নিয়েছেন আদিসুর থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর সকলের বহু চেষ্টাতে বাঙালি কখনোই উত্তর ভারতের সঙ্গে স্ট্রিম লাইন হয়ে সংস্কৃত পদ্ধতিতে সংস্কৃত বর্ণমালার উচ্চারণ করেনি এবং এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছে তাই নয় শ্রীমতী রাধার রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা জানি যে উত্তর ভারতে যে বর্ষানা যে অঞ্চল সেইখানেই হচ্ছে এবং বৃন্দাবন ব্রজভূমি এইখানেই রাধা কৃষ্ণের লীলা কিন্তু বাঙালি যখন রাধা কৃষ্ণের পদ লিখেছে সেখানে কিন্তু রাধা এবং কৃষ্ণ উভয় বাংলার নিজস্ব সন্তানে পরিণত হয়েছে রাম রামায়ণ রচনার ক্ষেত্র আমরা দেখেছি কৃত্তিবাস রামকে বাঙালিতে পরিণত করেছেন সবশেষে তিনি খুব সুন্দরভাবে সিদ্ধান্তে এসছেন যে ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক এবং কদাবলীর রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ ভাটি ভাটিয়ালি মাঝি মাল্লারের গান সেই তে আমরা দেখি যে মূলত খোলা গলার গান তবে এর অনুসঙ্গে বাতাসের শাসা শব্দ থাকে পরবর্তীকালে শিল্পীরা এই গানের সঙ্গে নানা রকম লোকজ বাদ্যযন্ত্রের ব্যবহার করেছেন ঢোলক ঢোল ব্যবহৃত হয়েছে কিন্তু এই ভাটিয়ালি গানের বিষয়বস্তুর দিকে তাকালে দেখব এক বিরাট অংশ জুড়ে রয়েছে নরনারীর প্রেম মাঝিরা যাচ্ছেন জলযানে করে জলযাত্রায় চলেছেন তাদের নিজেদের পরিবারের থেকে দীর্ঘ বিচ্ছেদ স্ত্রী বিরহ কোনো কোনো ক্ষেত্রে প্রেমিকার সাথে বিচ্ছেদে থাকার বেদনা কিংবা বিভিন্ন বন্দরে ঘুরতে ঘুরতে কোনো নারীর প্রেমে পড়ে যাওয়ার আনন্দ কিংবা মহাবিষ্টের গান এই ভাটিয়ালি গানের বিষয়বস্তু তাহলে যেভাবে পদাবলী সাহিত্যে আমরা দেখলাম রাধাও কৃষ্ণ সন্নিধানে কৃষ্ণের প্রতি অনুরক্তা হয়ে তার সমস্ত দৈনন্দিন কার্যক্রম ওলটপালট করে দিচ্ছে তেমনি ভাটিয়ালি গানেও কিন্তু বিরহ বেদনা সেখানে মানুষের অন্তরে অন্যতর অন্যতম আবেদন আনছে আর আরেকটি উল্লেখ করলেন বাউলের ভক্ত, বাউল বলা হয় বাতুল থেকে সে পাগল কার জন্য পাগল মনের মানুষের জন্য পাগল এবং সে স্বীকার করে যে তার দেহের মধ্যেই তার সেই মনের মানুষ রয়েছে কিন্তু তবু তাকে সে দেখতে পাচ্ছে না এখানেও আছে কিন্তু বিরহ এখানেও আছে সেই তাই সাধনার কথা মুর্শিদি আর আশিক মুর্শিদি এই শব্দটা আর মুর্শিদ শব্দটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে পথ প্রদর্শক যিনি পথ দেখিয়ে নিয়ে চলছেন আসলে সুফিবাদে এটা আধ্যাত্মিক পথ প্রদর্শক যখন সুফিবাদের সুফি সাধনার সূত্রপাত হয় তখন একজন ছাত্র যিনি সবে শিক্ষা নবীশ তিনি হচ্ছেন মরিদ আর তিনি যার কাছে শিক্ষা নেবেন আধ্যাত্মিক প্রেরণা নেবেন তিনি হচ্ছেন পথ প্রদর্শক বা মসজিদ তার কাছ থেকে আনুগত্যের শপথ নেবে অনেকটা আমাদের হিন্দুদের আধ্যাত্মিক যোগসাধনায় গুরুর এবং মারফতি ভাব সাধনায় মুর্শিদের স্থান কিন্তু এক তাহলে এখানে এই সব গানের মধ্যে মুর্শিদের মুর্শিদিয়া গানের মধ্যে সেই মুর্শিদের গুণগান থাকে তার সঙ্গে সঙ্গে ঐশী প্রেমের কথা থাকে তার সঙ্গে সঙ্গে জাগতিক বিষয়ের কথা কোনো কোনো জায়গায় এসে যায় রবীন্দ্রনাথ তো বলছেন সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই ছবি তাহলে হেরি কাহার নয়ন রাধিকার অশ্রু আখি পড়েছিল মনে সুতরাং জাগতিক নরনারীর কথাও কিন্তু সেখানে এসে যায় তত্ত্বটা উচ্চ কিন্তু সেখানে পারস্পরিক প্রেম বিরহ আসে আর আশিক যার অর্থ হচ্ছে প্রেমিক সে মানুষটি হচ্ছে তার প্রেমিক বা প্রেমকারী আশিক্য শব্দ থেকে এই আশিক শব্দটা আরবি এসছে তাহলে এক্ষেত্রে রাধাকেও আমরা প্রেমিকা বলতে পারি আশিক বলতে পারি এবং পদাবলীর রাধা একটি কথা বলা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যেখানে শেষ পদাবলীর রাধার সেখানে শুরু রাধা সেই সময় থেকেই বিরোহিনী হয়ে পড়েন এবং সেই বিরহ যা বিদ্যাপতির পদে দেখা যায় মাথুর বা প্রবাসের মধ্য দিয়ে এই সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায় বাংলাদেশের জল হওয়ায় বাংলাদেশের চরিত্রে শেষ পর্যন্ত তিনি বলছেন যে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান তার অর্থ এই যে কি রাজনীতি ধর্ম সাহিত্য যখন যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছেন তখন সেটা গ্রহণ করতে চেয়েছে কোনো কিছুকে মান্যতা দেওয়ার আমাদের জীবনের চরিতার্থতা কাজ করে ভাবকে দূরে সরিয়ে রেখে নয় দিবে আর নিবে মিলাবে মিলিবে রবীন্দ্রনাথ বলছেন তাই বাঙালি কিন্তু সর্বদাই সত্য শিব এবং সুন্দরের উপাসনা করেছে তাকে গ্রহণ করেছে আর যখনই সেই গ্রহণের পথে বাধা হয়েছে তার বিরুদ্ধে বাঙালি বিদ্রোহ ঘোষণা করেছে চেষ্টা করেছে সেই বিষয়টিকে আস্তে আস্তে সরিয়ে দিতে এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরে সীমাবদ্ধ নয় প্রসঙ্গত উল্লেখ করেছেন বাঙালি বলতে একটা সময় পর্যন্ত যে বাঙালি অর্থে যে একটা সংকীর্ণ দৃষ্টি ছিল বাঙালিকে মনে করা হতো মুসলমান থেকে আলাদা কিন্তু সৈয়দ মুস্তফা আলি বলছেন যে এই বাঙালি বলতে কিন্তু হিন্দু মুসলিম উভয়কেই বোঝায় শুধু হিন্দুর মধ্যে বিদ্রোহ সীমাবদ্ধ নয় বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর কারণ যদি সে উভয় বাঙালি হিন্দু মুসলমান উভয় এক সঙ্গে কাঁধে কাঁধ না মিলিয়ে বিদ্রোহ ঘোষণা না করত তবে এই জাতিটার অস্তিত্ব রক্ষা করা সম্ভব হতো না এবং বাঙালির ইতিহাসও কিন্তু অন্য রকম হতো যেটির উল্লেখ আমাদের সংশ্লিষ্ট পাঠ্য অংশে নেই কিন্তু প্রবন্ধের শেষে বলছে যে ঊনবিংশ শতাব্দীর দ্বন্দ্ব প্রধানত ছিল ইংরেজির সাথে এবং সেই দ্বন্দ্ব বিদ্রোহ রূপ ধারণ করেছিল বাংলার ভাষা আন্দোলনে উনিশশো একান্ন সালে সেখানেও আমরা দেখেছি সেখানে হিন্দুর অপেক্ষা মুসলিমের সংখ্যা মুসলমানের সংখ্যায় কিন্তু বেশি ছিল এবং সেখানেও বাঙালি জয়ী হয়েছে কিন্তু আর আব্রু ইজ্জত ইমান দিয়ে নয় বুকের রক্ত দিয়ে তার সেই জয় মূল্য দিতে হয়েছে তাই বাংলার ইতিহাস বাংলার অস্তিত্ব তার সঙ্গে রক্তপাতের অস্তিত্ব কিন্তু যুক্ত রয়েছে পাকিস্তান হওয়া সত্ত্বেও পূর্ব বাংলার লোক বাংলাতে আর এক দফায় আরবি ফার্সি শব্দ আমদানি করে ভাষাকে পাকিস্তানি করতে কখনো প্রলোভিত হয়নি তার পরিবর্তে বাংলা বলতে তারা স্বচ্ছন্দ করেছে আমরা দেখতে পারি কবির ভাষায় এ পারেও যে বাংলাদেশ ও পারেও সেই বাংলা এই মূলত স্বল্প পরিসরে প্রাবন্ধিকের ভাববস্তু নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা কিছু প্রশ্ন রাজির দিকে নজর দেব এই অংশ থেকে কমবেশি বেশি ষাট শব্দের মধ্যে তিন মানের যে প্রশ্নগুলো তোমরা চর্চা করবে তার মধ্যে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় প্রথমে দিকে বলেছেন বক্তার এমন মন্তব্যের কারণ কি এক জায়গায় বলেছেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি কেন আমরা আলোচনা করেছি যে প্রযুক্তিগত কারণে বিজ্ঞানের দিক থেকে অনেক পরিভাষা এখনো বাংলায় নেই ইংরেজি চর্চার দরকার ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি কেন। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না সে সংশে আছে এই মন্তব্যটিকে সৈয়দ মুস্তফা আলী যে কতটা বিশ্বাস করতেন সেটির সত্যতা তিনি এই প্রবন্ধে উল্লেখ করেছেন সেই সত্যতা প্রমাণ করো আর মাঝের অংশে রয়েছে রচনা যে কোনো রচনারই ভাষা অনেকখানি ভাব মরে তো একটু ভাষা হয় ভাষা নির্ভর করে তার বিষয়বস্তু বা কন্টেন্টের উপর এটি প্রাবন্ধিকের অনুসরণে কথাটি ব্যাখ্যা করো আরেকটু বড় প্রশ্নের দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখবো মানের প্রশ্ন কম বেশি দেড়শো শব্দের মধ্যে এগুলো লিখতে হবে উল্লেখ করেছেন প্রথমে নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল বলে উল্লেখ করেছেন কেন এমন মন্তব্য করেছেন প্রথমেই যে ঘোষণাটি করেছিলেন তার উপর প্রশ্ন সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন তিন নম্বর নবনব সৃষ্টি প্রবন্ধে সংস্কৃত ও ইংরেজি চর্চার সম্পর্কে লেখকের মতামত কি প্রসঙ্গে চর্চা বিষয়ে তার ব্যাখ্যা প্রশ্ন নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহার প্রসঙ্গে লেখক সৈয়দ মুস্তফা আলী কি অভিমত ব্যক্ত করেছেন এই প্রসঙ্গে লেখক কোন বিখ্যাত ব্যক্তির প্রসঙ্গ এনেছেন পাঁচ নাম্বার সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি তার বিশ্বাস ছিল এবং সেটা তিনি ঘোষণা করেছেন লেখক কথা বলেছেন কেন বাঙালির ছয় নাম্বার প্রশ্নে যেটা প্রবন্ধের শেষে আমরা দেখলাম বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি সম্পর্কে প্রাবন্ধিক যে আলোকপাত করেছেন তা বিবৃত করো সাত নম্বর প্রশ্ন বাংলায় সংস্কৃত ও ইংরেজি চর্চা এখনো প্রয়োজন বলে লেখক কেন মনে করেন এবং প্রবন্ধের মধ্য পর্যায়ে ছিল যেখানে তিনি আরবি ফার্সি শব্দ জীবনমৃত মৃত শব্দের খতিয়ান নিতে চেয়েছেন তার উপর একটি প্রশ্ন এই পরিস্থিতির সামনে জীবনমৃত মৃত এসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয় এই পরিস্থিতি বলতে লেখক কি বুঝিয়েছেন এগুলো তোমরা চর্চা করবে প্রবন্ধটি বারবার পাঠ করবে সেই সঙ্গে চতুরঙ্গের অন্যান্য প্রবন্ধ পাঠ করবে যাতে তোমাদের সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে স্পষ্ট ধারণা হবে সৈয়দ মুস্তফা আলীর রচনাবলী তার দ্বিতীয় খণ্ড এটি কিন্তু অবশ্য পাঠ্য উৎসাহী ছাত্রের ছাত্র এবং ছাত্রী সেটি সংগ্রহ করে নেবে এবং পড়বে তাতে নিজেদের অভিজ্ঞতাও বাড়বে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি নমস্কার